দর্শক, মাগুরা জেলার শালিখা উপজেলার রামকান্তপুর এলাকাতে আপনারা জানেন আজ একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। যে সড়ক দুর্ঘটনাতে ইতিমধ্যে চারটি তাজা প্রাণ ঝরে গেছে। দর্শক, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সেখানে উদ্ধার কাজ চালিয়ে দুজন পুরুষ এবং দুজন নারীর মরদেহ উদ্ধার করেছে এবং সেখান থেকে একজনকে জীবিত উদ্ধার করেছে। যে গাড়িটি অ্যাক্সিডেন্ট করেছে, গাড়িটি যশোর থেকে মাগুরা উদ্দেশ্যে আসছিলেন এবং শালিখা উপজেলার রামকান্তপুর এলাকাতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সেইখান থেকে ফায়ার সার্ভিসের টিমগুলো উদ্ধার কাজ চালিয়ে চারজনের মরদেহ উদ্ধার করে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মরদেহগুলো গাড়িতে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি খাদের ভিতরে পড়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই বাসটি থেকেই চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যেটি নাম ঠিকানা ইতিমধ্যে জানা গেছে। তো এই মরদেহগুলো উদ্ধার করে পুলিশ নিয়ে এসেছে তাদের কার্যক্রম সম্পন্ন করার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে, যেখানে চারটি তাজা প্রাণ ঝরে গেছে। তো আপনারা দেখতে থাকুন ভিডিও। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার রামকান্তপুর নামক জায়গায় রাস্তার বাম পাশে ঘটনাস্থলেই চারজন লোক মারা গেছে। আমরা লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছি এখন ঘটনার জন্য, পরবর্তীতে আমরা তো ব্যবস্থা গ্রহণ করবো। আইজা আড়াইটার দিকে আমরা খবর পাই মাগুরা যশোর রোডের রামকান্তপুর নামক স্থানে মাগুরা থেকে যশোর থেকে ছেড়ে আসা মাগুরাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারায় রাস্তার খাদে পড়ে। আমরা সাথে সাথে তিনটি ইউনিট এবং পরবর্তীতে আরেকটি ইউনিট, মোট চারটি ইউনিট উদ্ধার কাজে অংশগ্রহণ করে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ঘটনাস্থল থেকে আমরা একজনকে জীবিত উদ্ধার করে আমাদের অ্যাম্বুলেন্সে মাগুরা সদর হসপিটালে নিয়ে গেছি এবং অন্য চারজনকে মৃত উদ্ধার করা হয়েছে। এই চারজনের ভিতরে দুইজন পুরুষ এবং দুইজন নারী।